বন্ধুরা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জানিয়ে দেব আগামী 9 জুলাই অর্থাৎ শনিবার এবছরের উল্টো রথযাত্রা পালিত হবে। এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই 5টি জিনিসের মুখ দেখবেন না, এর ফলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। বাস্তুশাস্ত্রে কিছু নিয়ম রয়েছে এবং বিশ্বাস করা হয় যেগুলি না মানলে আপনার জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। শুধু তাই নয়, এর কারণে আপনার জীবনে বহু প্রকার সমস্যা তৈরি হবে, জীবনে খারাপ প্রভাব দেখা দেবে। তাই আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধু বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিন। আর নিচের কমেন্ট বক্সে জগন্নাথ দেবের উদ্দেশ্যে জয় জগন্নাথ এই কমেন্টটি করে জানিয়ে দিন। বাস্তুমতে কিছু নিয়ম রয়েছে এবং বিশ্বাস করা হয় আপনি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে এই জিনিসগুলির মুখ দেখেন তাহলে আপনার জীবনে খারাপ প্রভাব পড়বে, জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই নিয়মগুলিকে মেনে চলুন, দেখবেন আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে, জীবনে কখনোই দুর্ভাগ্য নেমে আসবে না। আমরা প্রত্যেকেই চাই সকালটাকে ভালোভাবে শুরু করতে, কারণ সকালটা ভালোভাবে শুরু করলে সারাদিনটা ভালো কাটবে, জীবনে ভালো সময় দেখা দেবে। কিন্তু বলা হচ্ছে আপনি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে এই জিনিসগুলির মুখ দেখেন তাহলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে, জীবনে খারাপ সময় নেমে আসতে বেশি সময় লাগবে না। কারণ আমাদের এই পরিবেশে প্রত্যেকটি বস্তুর মধ্যে রয়েছে নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি। এমন কিছু বস্তু রয়েছে বা জিনিস রয়েছে যেগুলির মধ্যে সর্বদাই নেগেটিভ এনার্জি তৈরি হয়, যেগুলি আমাদের জীবনকে ক্ষতি করে, যার ফলে জীবনে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, জীবনে চরম বিপদ নেমে আসে। তাই বলা হচ্ছে সেগুলির মুখ কখনোই দেখবেন না, কারণ সকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখে নেব আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে কখনোই আয়না দেখবেন না। এই অভ্যাসটি অনেকেরই আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের মুখটি দেখেন। কিন্তু আপনি কি জানেন এই আয়নায় মুখ দেখার ফলে আপনার সুন্দর সকালটি নষ্ট হয়ে যাবে, জীবনে খারাপ সময় নেমে আসবে। বাস্তুমতে সকালে ঘুম থেকে ওঠার পর আয়না দেখা উচিত নয়, এটি যেমন আপনার জীবনে অশুভ ফল প্রদান করবে তেমনিভাবে আপনার সুন্দর দিনটি নষ্ট করবে। তাই সকালে ঘুম থেকে ওঠার পর যাদের আয়নায় মুখ দেখার অভ্যাস রয়েছে তারা আজই ত্যাগ করুন, নচেত আপনার কপাল পুড়বে আর এর জন্য আপনি নিজেই নিজে দায়ী থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই কতটা দায়ী থাকি, আমরা এই সব নিয়মগুলিকে কখনোই মেনে চলি না, যার ফলে আমাদের জীবনে চরম খারাপ সময় নেমে আসে, জীবনে চরম দুর্ভাগ্য দেখা দেয়। এবার অপর দিকে দেখে নেব এঁটো বাসনপত্র। আপনি যদি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যদি দেখেন রান্নাঘরে এঁটো বাসন পড়ে আছে তাহলে আপনার দিনের শুরুটা নষ্ট হয়ে যেতে পারে, বরং রাতে এঁটো বাসন পত্র ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখুন, এটি বাস্তু অনুসারে শুভ বলে মনে করা হয়। তাই প্রত্যেকেই এই বিষয়টি মেনে চলুন, কারণ এই ছোট্ট জিনিসটি আপনার সুন্দর সকালটিকে নষ্ট করে দিতে পারে, আপনার সুন্দর সকালটি ভালো হবে না। এবার দেখে নেব বন্ধ ঘড়ি। আমরা প্রত্যেকেই ঘড়িকে সময়ের কাজে ব্যবহার করে থাকি, সময় দেখতে এটিকে ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন এই ঘড়ি পারে আপনার সৌভাগ্য এনে দিতে, আপনার ভাগ্যকে পাল্টে দিতে।
বাস্তুমতে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বন্ধ ঘড়ির দিকে তাকানো উচিত নয়। এর ফলে আপনার জীবনে খারাপ সময় নেমে আসবে, আর্থিক সমস্যা আপনার জীবনকে জর্জরিত করে দেবে, এমনকি পরিবারে ঝগড়া বিবাদ অশান্তি এইসব অনুচিত কাজগুলি নিয়মিত লেগেই থাকবে, যার ফলে আপনার জীবনের সুখ শান্তি নষ্ট হবে, জীবনে কখনোই সুখ পাবেন না। তাই বলা হচ্ছে ভুলেও এই সব ক্রিয়াগুলি করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। এবার দেখে নেব ঝাঁটা। আপনি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে ঝাঁটা দেখেন তাহলে আপনার কর্মজীবনে বিভিন্ন সমস্যা দেখা দেবে। সারাদিনে আপনি যে সমস্ত কাজ করবেন কোনো কাজই সফলতা পাবেন না, একের পর এক বিপদ দেখা দেবে কাজটিতে, কাজটি ভালোভাবে আপনার জীবনে সফলতা এনে দেবে না। এবার অপর দিকে দেখে নেব, আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে কারোর ছায়া দেখবেন না। বাস্তু অনুসারে সকালে ঘুম থেকে ওঠার পর নিজের ছায়ার দিকেও তাকানো উচিত নয়, কোনো কারণে ছায়া তৈরি হলে তা উপেক্ষা করুন। এটা বিশ্বাস করা হয় যে আপনি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে ছায়া দেখেন তাহলে আপনার জীবনে নেতিবাচক প্রভাব পড়বে এবং অনেক সমস্যা আপনার জীবনে চলে আসবে, যার ফলে আপনি আপনার জীবনে সুখ শান্তি পাবেন না, জীবনের সুখটা নষ্ট হবে। তাই বলি বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে কোনোভাবেই এই সব কাজগুলি করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না, কারণ আপনি পারেন আপনার জীবনের সুখ শান্তি ফিরে পেতে, জীবনে সৌভাগ্য ফিরে আনতে। আপনার হাতে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি। আশা করি প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত সনাতন হিন্দু ধর্মমতে বিভিন্ন দেবদেবীর পূজো অর্চনা, টোটকা, উপাচার, ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত ভিডিও উপস্থাপনা করে থাকি, যা আমাদের জীবনে সৌভাগ্য ফেরাতে, জীবনে উন্নতি করতে সেগুলো খুবই কার্যকরী। তাই আশা রাখবো ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন, দেখার পর কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে।